আর এদিকে মেঘুলাকে বনমালি কথা বলছে মাগু, তুমি কোথায় চলেছ মা? মাগো তোমার নাম কে? আর ভেড়ার মধ্যে আছে ওটা তোমার কে? আজ যখন বেহুলা মা বলে ডেকেছে বেহুলাকে, সেই বনমালি কথা অনেক দূর থেকে বেহুলা ভাসতে ভাসতে চলে আসছে, কিন্তু কোথাও মা ডাক শুনতে পাইনি। আজ যখন এই গোদানমের দেশে মা ডাক শুনতে পেয়েছে, তখন বেহুলা ওই বনমালি গোদার দিকে তাকিয়ে দেখছে। বনমালি গোদার সারা গায়ে এত বড় বড় খোস, আরো খোস ভিতরে রক্ত পড়ছে, পুঁজ পড়ছে, মাছি ভ্যান ভ্যান করছে, আর পায়ের দিকে তাকিয়ে দেখছে। তখন সেই হরি মন্দিরের যেমন পিলার, সেরকম মোটা মোটা ঠ্যাং ঠ্যাং। বেহুলার দয়া জন্মে না বলছে, হরি তুই যখন আমায় মা বলে ডেকেছিস, আমি মায়ের কাজ করে যাব। তাই বেহুলা বলছে, আমার সতী ভক্ত সত্য হোক, বনমালি হয়ে যাক নবীন তরুণ যুগ। সঙ্গে সঙ্গে বনমালি গোদার খোস ও কোন দিকে গেল? আর এমন মোটা মোটা ঠ্যাং ছিল, সেলাও আমাদের ঠেঙ্গের মতো হয়ে গেল। আর 16 বছরের ছেলের যেমন গায়ের রং, সেরকম রং বনমালি গোদার হইল। তো বলো তো দেখি, যখন তার খোস পাচড়া উদ্ধার হয়ে গেল, তখন তো তোর আনন্দ হবে কে? তাই সে নিজের শরীর নিজে তাকিয়ে দেখে বলছে, বলছে ও মা, আমার জন্য তুমি অপেক্ষা করে এই ঘাটে থাকো মা, আমি আমার বউয়ের সঙ্গে একটু দেখা করব আর ফিরে আসবো মা, তোমার জন্য আমি কিছু খাবার এনে দেব। তাই বেহুলা সেই ভেলাকে আটকে দিয়ে আর বনমালি গোদার ঘাটে দাঁড়িয়ে রয়েছে। এদিকে বনমালি গোদা আনন্দে গুনগুন স্বরে গান গাইতে গাইতে আজ তার নিজের বাড়ির দিকে যাচ্ছে। আর যখন কুনির মোড়ায় পৌঁছে যায়, বনমালি গোদার ছেলের নাম ছিল আচ্ছা আচ্ছা, বলছে রে দেখুন, বনমালি গোদার চেহারা বদলিলেও কণ্ঠস্বরটা বদলে না, কারণ আগে যেমন বনমালির রাটা ছিল এখনো সেই রকমই আছে। তাই ছেলে বলছে, তাহলে বাপ আসছে, বাপরে দেখি তাহলে কি আনছে, বড় মাছ লাগিয়েছে মনে হয়, আজ তো চানেই বাপ গেলছে নদীতে মাছ ধরতে। ছেলে আকবো ভাই কুহি দিকে দৌড়িয়ে ভাই ভাই দেখছে নওয়ার বাপ লোহে, ওর বাপের তো এত বড় বড় খোঁজ ছিল, আর মাছি এলে প্রায় নিয়ে আসছে, আর পা দুটো এত মোটা মোটা ছিল, দেখছে এটা 16 বছরের ছেলে আর মতন। বলছে হে মালা, এই আমার নামটা জানলো কি করে? পালা পালা, ওর দিকে যাবো নাই বাবা, এখন ছেলে ধরা নাম হয়েছে, যদি কোন রকমে আমাকে ধরে তো পকেটা ভরে নিয়ে চলে যাবে। তখন ছেলে ভয়ে একেবারে এক আগুন খুলে বসে বসে, আর আনিকাতে এসে বলছে, আচ্ছা কোথায় গেলি রে, আমি যে তোকে এখন দেখলি রে, এমন সময় আছার মাটাও কোথায় গেল? বলছে আছার
এমন সময় আজ আর মায় ওই পড়শি ঘটায় ধান কুটতেছে, ধান কুটতে কুটতে বলছে কি হইলো ভালা, ভদ্র পরে যে কোনোদিন আসে নাই আর আজ কেন এলো, তাহলে কোনো ব্যাপার ওঠে একটু যাই দেখি। সেই কাজের ব্যস্ত তাই সে আটি দিয়ে ধান ঝেটাতে ঝেটাতে যখন ডাকটা শুনতে পাইছে তখন আজ সে আটিকে নিয়ে আর একেবারে কুড়ি দিকে অবকিয়ে বাইরে আনছে, আর সে ঘরে ঢুকছে বলছে কি হলো কি হলো তোদের কি হলো, ভর তো পরে ঢুকলিস এসে ঘরটা বলছে আর বলিস না দেখছো না উল্লো ও আর বহু চিনতে পারছে বলছে এই তুই কে বঠিস, বলছে মা দেখ তুই আমাকে চিনতে নাই পাচ্ছিস, আমি বলছি আছের বাপ বঠি আছের বাপ, বলছি ও হাই 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 মারতে মারতে বলছে এই সময় আমি বতনটা পাইছি একটা খুঁজতে খুঁজতে ভাঙা বুচা কুড়ার ছেলে ছিল, কুড়ার ছেলেটা নিয়ে আসি আর অতটুকু ছেলের কথাই লেখার পাবে এমন দিল টাকাই দিয়ে কচুরে বাপুরে গেলি চৈখে পরে ওই যে আপন খরনের কাছে সে নদীর ঘাটে গিয়ে বেহুরাকে বলছে ওরে ভুতনি ওরে ডাইনি ওরে জুগনি
আজ যখন নানাকু ওজন বলতে শুরু করেছে, বেহুলা কানে আঙুল দিয়ে বলছে আমার সতী বাক্য সত্য হোক, বড়মালির হয়ে যাক বাপ। আজ বনমালী গোদা বোবা হয়েছে, কোনো কথা বলতে পারছে না গো। আর যখন কোনো কথাই বলতে পারছে না, দেখবেন বোকা ভেড়ার গাছ দেখেছে, হাওয়া দেয় তখন ভুঁইটাকে ছুঁই আমার উপর দিকে উঠে, আমার ভুঁইটাকে ছুঁই আমার উপর দিকে উঠে। এইভাবে বনমালী গোদা বেহুলাকে প্রণাম করছে, বলছে মা, আর ওর ইঙ্গিতে বলছে মা, বলছে এই অবস্থায় তুই ছয় মাস থাক, ছয় মাস পরে যখন আমি ফিরে আসবো তখন তোর বাক শক্তিটা আমি ফিরে দেব। এই বলে বেহুলা ভাসতে ভাসতে চলে যাচ্ছে সোমালী গোদার খাতে। আজ বেহুলাকে দেখে সোমালী গোদার অনেক আনন্দ, বলছে ওরে বনমালিয়া পারলিস রাখতে, পারলিস আমি তোমাকে আমার ঘরের ঘরণি করব, আমার ঘরে আছে শান্তি বউ, তুমি নিয়ে হবে আটটি, আর ওই সাতজনের মধ্যে তুমি হবে শ্রেষ্ঠ, ওদেরকে খেতে দাও না দাও আমার কোনো যায় আসে না, চলো তাড়াতাড়ি চলো। এ কথা যখন বলেছে বেহুলার কানে ঢুকেছে, তখন বেহুলা বলছে ওরে পাষাণ, ওরে দুষ্ট, ওরে দুরাচার, ওরে কুলাবি বাহন, তুই আমাকে করবি তোর ঘরে ঘরুনি, যা তুই নিজের ঘরেই যেতে পারবি না। সঙ্গে সঙ্গে দেখবে কেরকেটা যেমন লাঠায় লটকে যায়, সোমালী গোদা ওই ঘাটের মধ্যে লটকে গেছে, আর সেই ঘাট থেকে নড়ানো শক্তি নাই। বলছে মা গো, তাহলে আমি কবে বাড়ি যাব মা? বলছে ছমাস পরে, ছমাস পরে তুই এই ঘাটে থেকে বাড়ি যেতে পারবি, তুই এই ঘাটে এখন ছয় মাস থাক। এই বলে বেহুলার ভালো ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আজ কোথায় গিয়ে পৌঁছেছে জানো? আজ সেই ত্রিবেণীর ঘাটে। আজ যখন ত্রিবেণীর ঘাটে বেহুলার ভেলা পৌঁছে যায়, ওই যে মা বিশ্বভরি বলেছিল বাসর ঘরে যে পাখির বাসা ফেলে দেব জলের উপরে, কিন্তু পাখির বাসা যখন দেখতে পায় না তখন অঝোর ঝরে মা বিশ্বভরির উদ্দেশ্য করে, আর বেহুলা কাঁদছে, কি বলছে, আমি জননী পথে যাব সরি গো মনে রাখ।
স্বর্গপুরের পথে এদিকে বেগুলাই ভেলা ভাসতে ভাসতে আজ কোথায় পৌঁছেছে জানো? নারায়ণ সদাগরের। আজ সেই নারায়ণ সদাগর বেগুলার বড় দাদা 30 বছর আগে ওই ঘাটে বাণিজ্য করতে এসেছিল বলে ওই ঘাটের নাম হয়েছিল নারায়ণ সদাগরের ঘাট। তাই ওই ঘাটে যখন বেহুলার ভেলা পৌঁছে যায়, নারায়ণ সরাগরের লোক বেহুলোকে আটকে দিয়েছে, বলছে না আমাদের রাজার আদেশ ছাড়া আমরা এই ঘাটে কাউকে পার হতে দিই না। আজ যখন সেই নারায়ণ সরাগর এসে বেহুলার সঙ্গে পরিচয় হয়, বুঝতে পারে আমার বোন বেহুলা, তখন নারায়ণ সরাগর বলছে, ওরে বোন ফেলে দে তোর পোছা মোড়া, চল বোন আমার সঙ্গে চল আমার বাড়িতে, আমি তোকে রাজরানী করব। তখন বেহুলাও ঝোর ঝোরে কাঁদছে আর কেঁদে কেঁদে কি বলছে, অবড় দাদা রে কেউ নাই আপন জন